আসসালামু আলাইকুম। তো বন্ধুগণ, আপনার যদি নিউ এসবিআই এটিএম কার্ড থাকে আর সেই কার্ডের পিন জেনারেট করতে চান, তাহলে আজকের ভিডিওটি একান্ত আপনার জন্যে। কেননা বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে এটিএম মেশিনে গিয়ে আপনাদেরকে লাইভ দেখাবো যে নিউ এসবিআই এটিএম কার্ডের পিন কিভাবে সেট করবেন এবং তার সঙ্গে আপনার পুরাতন এসবিআই এটিএম কার্ডের পিন কিভাবে চেঞ্জ করবেন। দুইটি স্টেপ আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো। তো বন্ধুগণ, এর আগে যখন আমাদেরকে এটিএম কার্ড প্রোভাইড করতো, তখন এটিএম কার্ডের সঙ্গেই আমাদেরকে পিন দিয়ে দিত। কিন্তু এখন আমাদেরকে এটিএম মেশিনে গিয়ে পিন সেট করতে হয় এবং পিন চেঞ্জ করতে হয়। তো চলুন টাইম লস না করে ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, আপনারা যদি আমাদের এই অনলাইন 455 টিপস চ্যানেলে নতুন এসে থাকেন আর এরকম রিলেটেড ভিডিও প্রতিদিন সবার আগে দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর আপনি যদি আগের থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুগণ, এটিএম মেশিনে যাওয়ার আগে মোবাইলের মাধ্যমে নিউ এসবিআই এটিএম কার্ডের জন্য পিন জেনারেট করতে হবে। তারপর 24 ঘন্টার মধ্যে এটিএম কার্ডে গিয়ে পিন চেঞ্জ করে কার্ডটি অ্যাক্টিভেট করতে হবে। তো সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখাবো। তার আগে আপনারা প্লে স্টোরে গিয়ে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন, এসবিআই কুইক। তো আমরা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সিম্পলি ক্লিক করে সরাসরি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে পারবেন। আপনারা যখন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো বন্ধুগণ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটিএম কাম ডেবিট কার্ড। তো সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখানে বলছে এটিএম কার্ড ব্লক করতে পারবেন এবং আপনার এটিএম কার্ডটি টেম্পোরারি এবং পার্মানেন্টলি ব্লক করতে পারবেন। এবং নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেনারেট গ্রিন পিন। তো এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন জেনারেট গ্রিন পিন। তো এখানে ক্লিক করার পর এখানে বলছে লাস্ট 4 ডিজিট এটিএম কার্ড নম্বর। তো আপনার এটিএম কার্ডের শেষের 4টি নম্বরে আপনারা এখানে টাইপ করে দিবেন। আবার এখানে বলছে লাস্ট 4 ডিজিট অফ অ্যাকাউন্ট নম্বর। তো আপনার অ্যাকাউন্টের শেষের 4টি নাম্বার এখানে দিয়ে দিবেন। তো সিম্পলি আমাদের এটিএম কার্ডের শেষের 4টি নাম্বার আমরা দিয়ে দিলাম এবং আমাদের অ্যাকাউন্ট নাম্বার আমরা শেষের 4টি নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন। তো সাবমিটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা যেই আপনাদের অ্যাকাউন্টে যেই সিমটি অ্যাক্টিভেট আছে সেই সিম থেকে আপনারা এসএমএসটি সেন্ড করবেন। আমাদের যেহেতু জিও সিমটি অ্যাক্টিভেট আছে অ্যাকাউন্টের সঙ্গে, এই জন্য আমরা জিও থেকে এসএমএসটি সেন্ড করে দিলাম। তো এখনই এসবিআইয়ের তরফ থেকে আমাদের সামনে এসএমএস চলে আসবে। তো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এসবিআইয়ের তরফ থেকে আমাদের সামনে এসএমএস চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এসএমএসে কী বলছে। এখানে আমাদেরকে ওয়ান টাইম একটি পিন তারা পাঠিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন 2425। এখানে বলছে 24 ঘন্টার মধ্যে এটিএমে গিয়ে পিনটি চেঞ্জ করতে বলছে, তারপরে এটিএম কার্ডটি অ্যাক্টিভেট হবে। তো আমাদেরকে যে ওয়ান টাইম পিনটি পাঠিয়ে দিয়েছে, এই পিনটি আমাদেরকে এটিএমে গিয়ে প্রয়োজন পড়বে। তো চলুন আমরা এই পিনটি নিয়ে সরাসরি এটিএমে চলে যাচ্ছি। তো আমরা এটিএম মেশিনে চলে আসি। তো এসবিআই কুইক অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা পিন তো জেনারেট করলাম, অর্থাৎ এসএমএসের মাধ্যমে আমাদেরকে যে পিনটি দিয়েছে সেটি হলো টেম্পোরারি পিন, অর্থাৎ আপনারা অল্প টাইমের জন্য সেই পিনটি ব্যবহার করতে পারবেন। তো এখন আমাদেরকে এটিএম মেশিনে পিনটি চেঞ্জ করে কার্ডটি অ্যাক্টিভেট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আপনারা একটি বাতির চোখ উদ্ভূত করছে। তো এখানে আপনার কার্ডটি ঢুকিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর আপনাদের সামনে এরকম অনেক অপশন চলে আসবে। তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন ব্যাংকিং, সেই ব্যাংকিং অপশনটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো ব্যাংকিং অপশনটি সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে ল্যাঙ্গুয়েজ। তো আপনারা ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন, যেহেতু আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নিলাম। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে বলছে প্লিজ ইন্টার ইউর পিন। তো আপনাদেরকে যে এসএমএসের মাধ্যমে যে পিনটি পাঠিয়েছে, অর্থাৎ আমাদেরকে যে এই পিনটি পাঠিয়েছে, এই পিনটি আপনারা এখানে টাইপ করে দিবেন। টাইপ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিন চেঞ্জ। তো আপনারা এই পিন চেঞ্জে ক্লিক করে দিবেন। তো পিন চেঞ্জে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে বলছে প্লিজ ইন্টার ইউর নিউ পিন। তো আপনার যে আপনি যেই পিনটি রাখতে চাচ্ছেন নিউ পিন, সেই 4 ডিজিটের একটি পিন বানিয়ে নেবেন। তো চলুন আমরা একটি নাম্বার বানিয়ে নিলাম। নেওয়ার পর এখানে বলছে প্লিজ রি ইউর পিন, অর্থাৎ এখানে আবার যেই পিনটি আগে আপনারা টাইপ করলেন সেই পিনটি আবারও আপনারা এখানে কনফার্ম করে দিবেন। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে যে প্লিজ
ট্রানজ্যাকশন সাকসেসফুল, তো এখানে কিছু প্রসেস হচ্ছে, ওয়েট করতে বলছে, আপনারা কিছুক্ষণ ওয়েট হবেন। ওয়েট করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুল, অর্থাৎ আপনার এখানে বলছে ইউর পিন হ্যাজ বিন সাকসেসফুল, তো আপনার পিনটি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো বন্ধুগণ, এভাবে কিন্তু আপনারা পিন জেনারেট করতে পারবেন কিংবা আপনার পিন। আজকের ভিডিওটি এটাই ছিল, পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের ভিডিওটি যদি আপনার একটু কাজে এসে থাকে তো লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এরকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। চলুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের শরীরের খেয়াল রাখুন।